এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। ঢাকার নবাবগঞ্জের বান্দরা বাজার বাস স্ট্যান্ডে অগ্নিকাণ্ডে 9টি বাস ও 30টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে 3 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাত বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি। আমরা আইসার সাথে সাথে আমরা 3টা লাইনে আমরা কাজ করছি, নদীতে পাম্প ফিট করছি। কিছুক্ষণ পরপর কেরানীগঞ্জে পৌঁছেছে, কেরানীগঞ্জে কাজ করতেছে। এখন বর্তমানে আমরা 4টা লাইনে কাজ করতেছি। আগুন আমাদের সারা নিয়ন্ত্রণে। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়ের 6 বছরে বদলে গেছে দেশের সবচেয়ে বড় বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার দৃশ্যপট। সরকারের নানামুখী উন্নয়নে সন্তুষ্ট 68 বছর অবহেলায় থাকা কুড়িগ্রামের এই জনপদের মানুষ। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বাংলাদেশ ও ভারত সরকারের সমঝোতায় 2015 সালে 31 জুলাই মধ্যরাতে বিনিময় করা হয় বাংলাদেশে থাকা ভারতের 111টি ও ভারতে থাকা বাংলাদেশের 51টি ছিটমহল। এর মধ্যে দেশের সবচেয়ে বড় ছিটমহল ছিল কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার দাসিয়ারছড়া। 68 বছর মৌলিক অধিকার বঞ্চিত মানুষ ছিটমহল বিনিময়ের পর নাগরিক সুবিধা পেয়ে খুশি। আমার রাস্তা হয়েছে, স্কুল হয়েছে, মন্দির হয়েছে, মসজিদ হয়েছে, স্মার্ট কার্ড পাইছি, কারণ চলাফেরা করি স্বাধীন দেশ। সরকার থেকে অনুদানও পাওয়া লাগছি, মেলা কিছু আমার বাচ্চা ছেলে মেয়ে সবাই মন করেন লেখাপড়া করতেছে। জমির মালিকানা পেয়েছি, রাস্তাঘাট পেয়েছি, বিদ্যুৎ পেয়েছি। প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানও গঠিত হয়। 6 বছরে দাসিয়ারছড়ায় পাকা সড়ক, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক ও শতভাগ বিদ্যুতায়ন সহ বিভিন্ন উন্নয়ন কাজ হয়েছে। 24টি ঘর প্রদান করেছি এবং তাদেরকে পুনর্বাসন করা হয়েছে, এবং দ্বিতীয় পর্যায়ে আমরা 105টি ঘরে বরাদ্দ পেয়েছি। এই 105টি ঘরের কাজ চলমান আছে। আশা করি যে খুব দ্রুত এই দ্বিতীয় প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে, এবং দ্বিতীয় পর্যায়ের কাজ খুব দ্রুত শেষ করে আমরা উপকারভোগীদের মাঝে এই ঘরগুলো হস্তান্তর করি। বিলুপ্ত ছিটমহলবাসীর জীবনমান উন্নয়নে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সরকারের নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই লোকগুলো দীর্ঘ সময় বাংলাদেশ সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল, কিন্তু গত 6টি বছরে প্রায় প্রত্যেকটি পরিবারকে বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ডিজিএফ, এই কার্যক্রমগুলোর ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেন তাদের জীবনমানের উন্নতি সাধিত হয়। উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে এমন আশা করছেন দাসিয়ারছড়াবাসী। রাজীব আহমেদ, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।